কিহৰ বাবে আধৰুৱা নিৰ্মাণ কাৰ্য প্ৰায় 4-5 বছৰ ধৰি অসম্পূৰ্ণ এখন দলংৰ নিৰ্মাণ কাৰ্য ভগ্ন হাকুৰে পাৰ হয় অঞ্চলটোৰ ৰাইজ সেহে এবাৰ নিজৰ অধিকাৰৰ বাবে উলাই আহিল বাক্সাৰ বাৰাপেটা অঞ্চলৰ ৰাইজ বাক্সাৰ বাৰাপেটা জিলাৰ বৰপেটা ৰোড সংযোগী দলংখন প্ৰায় 4-5 বছৰ ধৰি অসম্পূৰ্ণ হৈ আছে ঠিকাদাৰৰ হেমাহিৰ বাবে এখন দলংৰ অভাৱত জীয়াতু ভুগিবলগীয়া হৈছে বৃহত্তৰ অঞ্চলটোৰ ৰাইজ ঠিকাদাৰৰ হেমাহিৰ বাবে বিগত 4-5 বছৰ ধৰি দলংখনৰ নিৰ্মাণ সম্পূৰ্ণ হৈ নুঠাৰ অভিযোগ উত্থাপন কৰে স্থানীয় ৰাইজে ভগ্ন হাকুৰে বিপদ সংকুল যাত্ৰা কৰিবলগীয়া হয় অঞ্চলটোৰ ৰাইজে কিন্তু সহ্যৰো এটা সীমা থাকে যাৰ বাবে আজি অঞ্চলটোৰ একাংশ ৰাইজ ওলাই আহি ঠিকাদাৰ গৰাকীৰ লগতে অসম চৰকাৰৰ বিৰুদ্ধে শ্লোগান দি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে ভুক্তভোগী ৰাইজে বিটিচি চৰকাৰ মুৰ্দাবাদ অসম চৰকাৰ মুৰ্দাবাদ প্ৰমোদ বৰ মুৰ্দাবাদ হিমন্ত বিশ্ব শৰ্মা মুৰ্দাবাদ আদি শ্লোগানেৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে উল্লেখযোগ্য যে উক্ত স্থানৰে বৃহৎ সংখ্যক ছাত্ৰ ছাত্ৰী চৰকাৰী কৰ্মচাৰী ব্যৱসায় কৃষক ৰোগী আদিৰ সঘন যাতায়ত অব্যাহত থাকে কিন্তু তাৰ পিছতো কিহৰ বাবে এখন দলঙৰ নিৰ্মাণ কাৰ্য আধৰুৱা হৈ আছে সেই বিষয়ত এক প্ৰশ্ন উত্থাপিত হৈছে কিহৰ বাবে আধৰুৱা নিৰ্মাণ কাৰ্য প্ৰায় 4-5 বছৰ ধৰি অসম্পূৰ্ণ এখন দলঙৰ নিৰ্মাণ কাৰ্য ভগ্ন হাকুৰে পাৰ হয় অঞ্চলটোৰ ৰাইজ সেয়েহে নিজৰ অধিকাৰৰ বাবে ওলাই আহিল বাক্সাৰ বাৰাপেটা অঞ্চলৰ ৰাইজ বাক্সাৰ বাৰাপেটা মিলন বজাৰ বৰপেটা ৰোড সংযোগী দলংখন প্ৰায় 4-5 বছৰ ধৰি অসম্পূৰ্ণ হৈ আছে ঠিকাদাৰৰ হেমাহিৰ বাবে এখন দলঙৰ অভাৱত জীয়াতু ভুগিবলগীয়া হৈছে বৃহত্তৰ অঞ্চলটোৰ ৰাইজ ঠিকাদাৰৰ হেমাহিৰ বাবে বিগত 4-5 বছৰ ধৰি দলংখনৰ নিৰ্মাণ সম্পূৰ্ণ হৈ নুঠাৰ অভিযোগ উত্থাপন কৰে স্থানীয় ৰাইজে ভগ্ন হাকুৰেই এইদৰে বিপদ সংকুল যাত্ৰা কৰিবলগীয়া হয় অঞ্চলটোৰ ৰাইজে কিন্তু সহ্যৰো এটা সীমা থাকে যাৰ বাবে আজি অঞ্চলটোৰ একাংশ ৰাইজ ওলাই আহি ঠিকাদাৰগৰাকীৰ লগতে অসম চৰকাৰৰ বিৰুদ্ধে শ্লোগান দি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে ভুক্তভোগী ৰাইজে বিটিচি চৰকাৰ মুৰ্দাবাদ অসম চৰকাৰ মুৰ্দাবাদ প্ৰমোদ বড়ো মুৰ্দাবাদ হিমন্ত বিশ্ব শৰ্মা মুৰ্দাবাদ আদি শ্লোগানেৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে আৰু উক্ত স্থানেৰে বৃহৎ সংখ্যক ছাত্ৰ ছাত্ৰী চৰকাৰী কৰ্মচাৰী ব্যৱসায়ী কৃষক ৰোগী আদিৰ সঘন যাতায়ত অব্যাহত থাকে আৰু তাৰ পিছতো কিহৰ বাবে ভগ্ন হাকুৰে এনেদৰে পাৰ হয় অঞ্চলটোৰ ৰাইজ কিহৰ বাবে আধৰুৱা এই নিৰ্মাণ কাৰ্য প্ৰায় 4-5 বছৰ ধৰি এখন অসম্পূৰ্ণ হৈ আছে এখন দলঙৰ নিৰ্মাণ কাৰ্য সেয়েহে নিজৰ অধিকাৰৰ বাবে ওলাই আহিল বাক্সাৰ বাৰাপেটা অঞ্চলৰ ৰাইজ বাক্সাৰ বাৰাপেটা মিলন বজাৰ বৰপেটা ৰোড সংযোগী দলংখন প্ৰায় 4-5 বছৰ ধৰি অসম্পূৰ্ণ হৈ আছে সেয়েহে নিজৰ অধিকাৰৰ বাবে এনেদৰে ওলাই আহিছে বাক্সাৰ বাৰাপেটা অঞ্চলৰ ৰাইজ মনোরঞ্জন ব্রহ্ম মুর্দাবাদ মনোরঞ্জন ব্রহ্ম মুর্দাবাদ আৰু প্ৰায় 4-5 বছৰ ধৰি অসম্পূৰ্ণ এখন দলঙৰ নিৰ্মাণ কাৰ্য আৰু ভগ্ন হাকুৰেই এনেদৰে পাৰ হয় অঞ্চলটোৰ ৰাইজ আৰু সেইবাবে নিজৰ অধিকাৰৰ বাবে নিজৰ অধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ ওলাই আহিল বাক্সাৰ বাৰাপেটা অঞ্চলৰ ৰাইজ বাক্সাৰ বাৰাপেটা মিলন বজাৰ বৰপেটা ৰোড সংযোগী দলংখন প্ৰায় 4-5 বছৰ ধৰি অসম্পূৰ্ণ হৈ আছে ঠিকাদাৰৰ হেমাহিৰ বাবে এখন দলঙৰ অভাৱত এনেদৰে জীয়াতু ভুগিবলগীয়া হৈছে বৃহত্তৰ অঞ্চলটোৰ ৰাইজ ঠিকাদাৰৰ হেমাহিৰ বাবে বিগত 4-5 বছৰ ধৰি দলংখনৰ নিৰ্মাণ সম্পূৰ্ণ হৈ নুঠাৰ অভিযোগ উত্থাপন কৰে অঞ্চলটোৰ ৰাইজে আৰু এনেদৰে ভগ্ন হাকুৰে বিপদ সংকুল যাত্ৰা কৰিবলগীয়া হয় অঞ্চলটোৰ ৰাইজে কিন্তু সহ্যৰো এটা সীমা থাকে আৰু যাৰ বাবে আজি অঞ্চলটোৰ একাংশ ৰাইজ ওলাই আহি ঠিকাদাৰগৰাকীৰ লগতে অসম চৰকাৰৰ বিৰুদ্ধে শ্লোগান দি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে কিহৰ
অসমৰ বাবে বারে বারে অসম সরকারে এনেদরে প্রতিশ্রুতির পাহাড় গড়ে আর আধরুয়া হয় রয় দলঙৰ পৰা আদি করে বিভিন্ন সামগ্রী বিভিন্ন বস্তুর আধরুয়া নির্মাণ কার্য আর সেইভাবে এইবার নিজের অধিকারের বাবে উলাই আহিল বাক্সার বারাপেটা অঞ্চলের রাইজ প্রায় 4-5 বছর ধরে অসমপূর্ণ এখন দলঙৰ নির্মাণ কার্য বাক্সার বারাপেটা মিলন বজার বরপেটা রোড সংযোগী দলংখন প্রায় 4-5 বছর ধরে অসমপূর্ণ হয়ে আছে আর স্থানীয় রাইজে অভিযোগ উত্থাপন করেছে যে ঠিকাদারের হেমাহির বাবে এখন দলঙৰ অভাবত এনেদরে জিয়াটো ভুগিবলগীয়া হয়েছে বৃহত্তর অঞ্চলটির রাইজ ঠিকাদারের হেমাহির বাবে বিগত 4-5 বছর ধরে দলংখনের নির্মাণ সম্পূর্ণ হয়ে উঠার অভিযোগ উত্থাপন করে স্থানীয় রাইজে যার বাবে ভগ্ন সাঁকুরে এনেদরে বিপদ সংকুল যাত্রা করবলিয়া হয় অঞ্চলটির রাইজ আর সেয়ে আজি অঞ্চলটির একাংশ রাইজে উলাই আহি ঠিকাদারগীর সরকারের বিরুদ্ধে শ্লোগান দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে উল্লেখযোগ্য যে উক্ত স্থানে বৃহৎ সংখ্যক ছাত্র ছাত্রী সরকারি কর্মচারী ব্যবসায়ী কৃষক রোগী আদির সঘন যাতায়াত অব্যাহত থাকে কিন্তু তার পিছতো কিহরভাবে আধরুয়া এই নির্মাণ কার্য আর তার বাবে নিজের অধিকারের বাবে উলাই আহিল বাক্সার বারাপেটা অঞ্চলের রাইজ আর এই মুহূর্তে আপনার শুনাই লো এটি মন্তব্য 4-5 বছর হয় এই দলংখন কাম করে আছে এবার মাল মেলে আনে আকো একবার উঠাই লই যায় আরো আনে আরো উঠাই লই যায় আজি এই আধরুয়া হয়ে আজি 2 বছর ধরে রই আছে এই ঠিকাদারজন কোর ঠিকাদার আমি বিশেষকে আমার বিধায়ক মহোদয়ের ওসরত শুনা পাইছো যে পশ্চিম কোকরাঝড়ত ইলেকশন খেলিছিল সেই ঠিকাদারজন মনোরঞ্জন ব্রহ্ম নামর গতি এই দলংখন আজিক লগিন আমাক করে দিয়া নাই ঠিকাদারজন এথেন কত উধাও হয়ে আছে আমি না জানো গতি আমার এই বৃহত্তর এলাকার আমার খারিজাবিজনী মৌজার দক্ষিণ সাইডর একেবারে পোড়াগাঁও বগরিগুড়ি খুদনাবাড়ি ইত্যাদি কামারগাঁও ইত্যাদি এই অঞ্চলের মানুষখিনি আমার এটু রাস্তায় দি বরপেটা রোড টাউন শহরলৈ যায় গতি এই এতিয়া আমার এনেকুৱা এটা অসুবিধা হয়েছে এটা এম্বুলেন্স এটা বেমারি যদি এম্বুলেন্সের দরকার হয় এই ইখিনিত আহি রই থাকে পাছৰ পৰা এতিয়া ঠেলাই হোক বা ভার বকি আনি এই এম্বুলেন্সত উঠাই দিব লাগে বেমারিজনক আর স্কুলিয়া কলেজিয়া লড়া ছোয়ালী সকলে এতিয়া লগিন আমার কি অসুবিধা এই দক্ষিণ ফালে চক এই এই হেৰি জ্বর যদি পার হয়ে যায় এই চক তাতে বাহর হাকই দিছে আর এই জ্বর যদি মানুষ সকলে যাই আছে গতি এনেকা একটা পরিস্থিতি তারপর সাইকেল পড়ি যায় মোটর সাইকেল পড়ি যায় লড়া স্কুলিয়া লড়া ছোয়ালী সকলে যাতে অনতিপলমে সেই ঠিকাদারজনক তাগিদা করে পুলিশের দ্বারা হোক যেনেকে হোক উলিয়াই আনি আমার এই আধুরা দলংখন যাতে করে দেয় এইটু আমি সরকারের ওসরত কঠোরভাবে আমি সমালোচনা করেছি আর কাতরভাবে আমি অনুরোধ রাখিছো সরকার যাতে সুবিধার অর্থে এই যানবাহনের অসুবিধার হয়ে গেছে আমার স্কুলিয়া লড়া ছোয়ালী গধুর কোনো যানবাহন লই যাব নরে তার উত্তরে দি পশ্চিমে দি উত্তরে দি সেই দুমনি ঘাটর আধরা দলং যে একটা আছে সেই দলং যদি পার হয়ে আমার বরপেটা রোড যাব লাগে মশলপুরত যাব লাগে জালাত যাব লাগে বরপেটাত যাব লাগে কাজলগাঁওত যাব লাগে কোকরাঝারত যাব লাগে গতি এই আমি পটকে আধা ঘন্টার রাস্তাখিনি আমি 3 ঘন্টাত ঘুরি ঘুরি হয় এটা আমি বারিষার সময় আমার বহুত কষ্ট হয় আর আমার বলে নহয় সকল এই কলেজ কলেজিয়া স্কুল লড়া ছোৱালী সকলরে বারিষা কালত এই ব্রিজখন হওয়া নাই ব্রিজখন হলে আমার সুবিধা হব আর এই দলঙেরে অহা যাওয়া করবলে অসুবিধা হয় ভালেকেইবছর হল 2-3 বছর হল এতালেক ব্রিজখন হওয়া নাই ব্রিজখন হলে আমার বহুত সুবিধা হয় এইপিনে যাবলে বহুত অসুবিধা হয় এনে এনে ইয়াতে সাঁকো এখন দিয়ে তথাপি বহুত গাড়ি অহা যাওয়া হওয়ার বাবে সাঁকোখন বেশি দিন লাস্টিং নকরে আর সরকার আমার স্কুল যাওয়ার কারণে ব্রিজখন সোনকাল বনাই আমার এই দলংখনের আধরুয়া দলংর কাম করে দিব লাগে সরকার আমার এই দলংর কাম অতি সোনকালে করে দিব লাগিব অসম সরকার মুর্দাবাদ বিটিসি সরকার প্রমোদ বড়ার কাম নাই
ঠিকাদার মুদ্দা ভাত।